ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আজহার স্পার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন সবার পূর্বে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ফ্রম আজহার স্পার্স। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করবেন। সো বন্ধুরা, আপনারা অনেকে বলতে পারেন যে কাস্টম ইউআরএল কি। কাস্টম ইউআরএল হচ্ছে একটি লিঙ্ক, অর্থাৎ যে লিঙ্কটা আপনারা শেয়ার করার মাধ্যমে আপনাদের চ্যানেলটাতে সহজেই প্রবেশ করতে পারবেন। সো আমি এক্সাম্পল হিসেবে দেখাতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সার্চ দিয়েছি টেক ফর ইউ। সো এখানে সার্চ দেওয়ার ফলে অনেকগুলো চ্যানেল চলে আসছে। বাট যখনই আপনারা আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করবেন, মানে তখন অটোমেটিক্যালি আপনার চ্যানেলে সরাসরি একজন ভিজিটর যেতে পারবে। সো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করবেন। সো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা চলে যাব গুগলে, দেন আমাদের চ্যানেলে। সো তারপর এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেল। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করলাম। তারপর এখান থেকে একটু নিচে যাব, দেন এখানে দেখতেই পাচ্ছেন কাস্টম ইউআরএল, এখানে ইনেবলে ক্লিক করব। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ইউর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল। তারপরে দেখতে পাচ্ছেন আমার কাস্টম ইউআরএল সিস্টেম হ্যাজ চেঞ্জড, এখানে আমরা লার্ন মোরে ক্লিক করব। সো বন্ধুরা, কাস্টম ইউআরএল সেট করতে হলে কয়েকটা শর্ত আপনাদেরকে মানতে হবে। একটি হচ্ছে আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপর আপনার চ্যানেলটা 30 দিনে পূর্ণ হতে হবে। সো আপনাদের চ্যানেলে 30 দিন হলে আপনারা আপনাদের কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের চ্যানেলে আইকন থাকতে হবে। তারপর আপনাদের চ্যানেলে চ্যানেল আর্ট থাকতে হবে। সেই চারটা রিকোয়ারমেন্ট আপনাদেরকে অবশ্যই ফুল করতে হবে, তাহলে আপনারা আপনাদের চ্যানেলে আইকন, আই মিন আপনাদের কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। সো এটা আমার সবগুলো রুলস আমি মেনটেন করেছি। সো এখান থেকে আমি চলে যাব এই যে ক্লেম ইট হেয়ারে ক্লিক করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গেট এ কাস্টম ইউআরএল, এখান থেকে আপনাদের ইউআরএল সিলেক্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা youtube.com/c-azhar-spars। সো এটা আমি সিলেক্ট করছি, দেন এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এখানে টিকমার্ক দিয়ে দিব, দেন আমি কাস্টম ইউআরএল ক্লিক করলাম। সো এখান থেকে আপনারা এখান থেকে কনফার্ম চয়েসে ক্লিক করে দিবেন। সো আপনাদের কাজ হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন যদি আমি ইউটিউবে গিয়ে এই লেখাটা আমি সার্চ করি, দেখতেই পাচ্ছেন youtube.com/azhar-spars, দেন সার্চ করে দিই, দেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটা চলে আসছে। অথবা আমি যদি গুগলে গিয়ে সার্চ করি youtube.com/azhar-spars, তারপর হয়তো আপনারা দেখতে পারবেন গুগল থেকেও আমার চ্যানেলটা চলে আসবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট টেবল কিন্তু আমার চ্যানেলটা চলে আসছে। বন্ধুরা, কাস্টম ইউআরএল সেট করার মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলটাকে অতি সহজেই মানুষের কাছে শেয়ার করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর কার কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজ রয়েছে, সেখানে আপনারা আজ করতে পারেন। আর বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।